আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের মাঝে চলে এসেছে আপনাদের ভালোবাসার ছোট পাইজামনি। সে এখন ঘুম থেকে উঠেছে, খুব খুশি ঘুম দিয়ে। তাকে এখন গোসল করানো হবে, তার জামা কাপড় রেডি আছে, সে এখন গোসল করবে। সে হাই মা, হাই হাই হাই। আমরা গরম পানিটা নিয়ে আসি, ওকে গোসল করাবো। এই যে বাবা, এই যে আইজামনি গোসল হয়ে গেছে। সে গোসল করে এখন খুব শান্তিতে আছে। পায়েসের জন্য এখানে আমি নিয়েছি পোলার চাল কিছুটা, এটা আমি হচ্ছে রান্না করে নিয়েছি, কোনো লবণ না, কোনো কিছু না। একটা খেজুর নিয়েছি, কারণ 6 মাস বাচ্চাদের জন্য একটা খেজুরই যথেষ্ট। বেশি নিতে ওদের হয়তো পেট খারাপও হতে পারে, কারণ খেজুরটা একটু গরম। আর হচ্ছে আমি একটু ফর্মুলা মিল্ক নিয়েছি, যেহেতু আমার বাচ্চা ফর্মুলা মিল্ক খায়, তার জন্য আমি ফর্মুলাটাই ইউজ করছি। এখন আমি এটা এগুলো দিয়ে আমি হচ্ছে সব একসাথে করে ব্লেন্ড করব, দেখাচ্ছি। আমি এখানে সব একসাথে করে নিয়ে নিয়েছি, এখন আমি এটা হচ্ছে ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা শেষ, এটা আমি একটা বাটিতে ঢেলে নিব। দেখতে একদম এরকম হবে, হয়ে গেল আমাদের চালের পোলার চাল আর খেজুরের পায়েস। এটা আমার বাচ্চাকে খাওয়াবো। আমাদের আইজা এখন খাবে, সে খাচ্ছে না বাবা, এই বাবাটা তুমি আম্মুর বাবা, আম্মু সোনা পাখি, খাও বাবা, মজা মজা। আমরা খেয়ে আসছি, তার খাওয়া শেষ, সে এখন খেলছে বাবা। বাবা হ্যালো, আসো আসো, উঠো 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 মা, কি খাচ্ছ বাবা, বিস্কিট? আজ এই পর্যন্তই, সালামু আলাইকুম।